আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার করোনা ভাইরাস উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আরও অন্তত 12 জনের মৃত্যু হয়েছে এদিকে খুলনায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 260 জন মারা গেছেন 4 জন প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে রাসনা দাসের রিপোর্ট করোনা সংক্রমণের হটস্পট হিসেবে পরিচিত খুলনায় করোনার উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন 24 ঘন্টায় বিভাগের 10 জেলায় নতুন আক্রান্ত হয়েছে 260 জন বগুড়ায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে একই সময়ে 305টি নমুনা পরীক্ষা করে 84 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে এদিকে ময়মনসিংহে আবারও বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে 215টি নমুনা পরীক্ষায় আরও 33 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে এর মধ্যে চিকিৎসক পুলিশ রাজনীতিবিদ ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন বরিশাল বিভাগে গত 2 দিনের তুলনায় সংক্রমণ বাড়লেও মৃত্যু অনেক কমেছে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে বিভাগের 6 জেলায় 24 ঘন্টায় নার্সসহ নতুন আক্রান্ত হয়েছেন 71 জন এদিকে করোনায় আক্রান্ত হয়ে শেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছেন আরও 1 জন এছাড়াও নোয়াখালীতে করোনা ভাইরাসে মারা গেছেন 1 জন জেলায় নতুন শনাক্ত হয়েছেন 54 জন ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়েছেন 21 জন এবং মৃত্যু হয়েছেন 1 জনের এছাড়াও 24 ঘন্টায় ময়মনসিংহে আরও 33 জন শরীয়তপুরে 36 জন এবং নেত্রকোনায় 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন রাসনা দাস ATN বাংলা বরিশালে দ্বিতীয় দফায় বেড়েছে বন্যার পানি জেলা পানি উন্নয়ন বোর্ড জানায় কীর্তনখোলা নদীর পানি 45 সেন্টিমিটার ভোলার দৌলতখান পয়েন্টে 104 ও মেঘলার হিজলা পয়েন্টে বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী 50,000-এরও বেশি মানুষ নেত্রকোনায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির তবে দুর্গতদের ভোগান্তি কমেনি দেখা দিয়েছে খাদ্য সংকট ও বিভিন্ন পানিবাহিত রোগ সরকারি সাহায্য অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় এক একেবারে কম বলে জানিয়েছেন সেখানকার মানুষ কৃষি জমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দেশের শিল্পায়নকে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে নিজ কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বডির সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন শিল্পায়নের পাশাপাশি আবাদযোগ্য জমি রক্ষা করে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে একই সাথে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরও তাগিদ দেন তিনি সকল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে তো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের যেমন কৃষি জমি রক্ষা করতে হবে আবার প্রকৃতির সাথে আমরা যদি চলতে পারি কারণ বাংলাদেশের একটা ডেল্টা এটা আমাদের মাথায় রাখতে হবে কাজে আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা এটা একান্তভাবে অপরিহার্য সেদিকেও যেমন আমাদের দৃষ্টি দিতে হবে সেই সাথে সাথে কর্মসংস্থান আমাদের সৃষ্টি করতে হবে তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কৃষি জমি যাতে রক্ষা পায় সেই কৃষি জমি রক্ষার লক্ষ্য যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থা নেওয়া পাশাপাশি শিল্পায়ন করা আর শিল্পায়নের ক্ষেত্রে আমরা দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা জাতীয় পরিচয়পত্র নিয়ে ট্রেন ভ্রমণের বাধ্যতামূলক সিদ্ধান্ত শিথিল করেছে রেলপথ মন্ত্রণালয় একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ 4 জনের টিকিট ক্রয় ও ভ্রমণ করা যাবে মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় 13 আগস্ট বাংলাদেশ রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ট্রেন যাত্রীদের জাতীয় পরিচয়পত্র সহ ভ্রমণের কথা বলা হয় কিন্তু বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক রাখার বিষয়টি শিথিল করা হয়েছে ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেওয়ার কথা বলে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রায় 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি আসামি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রতারণা করত এদিকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আরও 2 প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি রাজধানীর মণিপুরি পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয় সিআইডি বলছে দেশের বিভিন্ন এলাকা থেকে বেকার যুবক ও যুবতীদের চাকরি দেওয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ